ইসলামী শরীয়তের ইবাদত কি মুরগি রান্না করা, যা আপনার ইচ্ছা মতো লবণ তেল দিয়ে আপনি ভুনা করে খাবেন, আপনার ইচ্ছা মতো ঝালের পরিমাণ দেবেন? মোহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম কমপ্লিট করে গেছেন, ইসলামকে পূর্ণতা দান করার পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওহী যেদিন শেষ হয়েছে নাজিল, সেই দিন আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন দুনিয়া থেকে। কিয়ামতের আগ পর্যন্ত জিবরিল আমিন আর ওহী নিয়ে আসবেন না। 400 বছর পরে চার মাঝহাবকে ফরজকে বলল, চার ফরজের এক ফরজ তো আপনি মানলেন, আর তিন ফরজ গেল কোথায়? একজন লোক ট্রেনের মধ্যে বই বিক্রি করে, ভাইজান আমার এই বইয়ের মধ্যে পাবেন দরুদে মাফ, দরুদে মাহি, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নরিয়া, দরুদে তুনাজদিনা, নাদে আলী, সেহেল কাব, আরো পাবেন নয়তন, আরো পাবেন 130 ফরজ। 10 টাকার বইয়ের মধ্যে দুনিয়ার সবকিছুই আছে। আমি বললাম, ও খোকা, এটা কি এ বছরের ফরজ না গত বছরের ফরজ? হ্যাঁ, বছরে বছরে ফরজ আবার কম বেশ হয় নাকি? কেন রে বাবা, গতবার যে 30টা রোজা গেল, এবার যে 29টা গেল, একটা কম বেশ হয় নেই? আরে গত বছরের 30 রোজা ফরজ ছিল, এবার 29 রোজা ফরজ। রোজা যেমন একটি কমেছে, আবার নিয়ত তো একটা কমেছে। 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ, ও তো তুই 30 দিয়ে গুনে তো 130টা বানাস। তো ওখানে তো একটা রোজা যেমন কমলো, একটা নিয়ত কমলো, দুইটা তো একসাথেই কমলো। ওই জন্যই তো বললাম যে এ বছরের ফরজ না গত বছরের ফরজ। তারপরে আছে চার মাঝহাব চার ফরজ, চার কুরসি চার ফরজ, চার মাঝহাব চার ফরজ, তুমি কয় মাঝহাব মানো? বলে আমি এক মাঝহাব মানি। তো চার মাঝহাব চার ফরজ, তুমি এক মাঝহাব মানো আর তিন ফরজের খবর লও, তারপরে কথা বলো। বসে চার মাঝহাব চার ফরজ একটা মানলেই চলে, আর তিনটা বিশ্বাস করলেই চলে। কালকে থেকে আসরের নামাজ 4 রাকাত, এক রাকাত পড়বে আর 3 রাকাত বিশ্বাস করে সালাম ফিরাই দিও। তা আবার কেমন করে হয়? কে ফরজ করলো এই জিনিস? কে আবিষ্কার করলো ইসলামের মধ্যে? ইসলাম কমপ্লিট করে দিয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিয়ামত কাল পর্যন্ত ইসলামের এই কমপ্লিট, ইসলামের মধ্যে এক বিন্দু ঢুকবেও না, এক বিন্দু বেরও হবে না। এমন কোন অন্যায় কাজ নাই যেখান থেকে উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক জানান নাই। এমন কোন ভালো কাজ নাই তা উম্মতকে তিনি শিখিয়ে যান নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে যদি আমি আপনি কোন কাজকে ভালো বলি, তাহলে বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আমরা বেশি বুদ্ধিমান এবং বেশি পরহেজগার। প্রথম কথা হলো, এই যে 4টা মাযহাবে বিভক্ত হতে হবে, এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে? মাযহাবটা নাজিল হলো কখন? আমরা মাযহাব কয়টা? 4টা মানি, তাই না? একটা মাযহাবের নাম কি? হানাফি। নিঃসন্দেহে আবু হানিফা রহিমাহুল্লাহর জন্মের পূর্বে এই মাযহাব হয়নি, কথা বুঝেন? নিঃসন্দেহে যেটা হানাফি মাজহাব, আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বে এটা হয়নি নিঃসন্দেহে। এক, হাম্বলি মাজহাব, নিঃসন্দেহে ইমাম আহমদ বিন হাম্বল জন্মের পূর্বে এটা হয়নি। তার জন্ম তারিখ দেখি, ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, আর আল্লাহ নবী মারা গেছেন 10 হিজরিতে। মাঝখানে তফাত কত বছর? 70 বছর তফাত। ওহি বন্ধ হয়েছে 10 হিজরিতে। তাহলে আবু হানিফার মাজহাব ফরজ, এটা কোথায় থেকে আসলো? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে, ইমাম শাফির জন্ম 150-এ, মৃত্যু হলো 204-এ, ইমাম মালিক রহিমাহুল্লাহ জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে, আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। আপনি চিন্তা করুন, তাহলে প্রথম ইমাম, প্রসিদ্ধ চার ইমামের আবু হানিফার জন্ম 80 হিজরিতে। তাহলে ওহি নাজিল তো বন্ধ হয়ে গেছে, আল্লাহ নবীর মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে? ওহি আসেননি। তাহলে মাজহাব ফরজ, এটা করলো কে? এক। দ্বিতীয় বিষয় হলো যে
আবু হানিফাকে মানতে হবে, ইমাম শাফিকে মানতে হবে, ইমাম আহমদ হাম্বলকে মানতে হবে, ইমাম মালিককে মানতে হবে, এরও কি কোনো ভবিষ্যৎবাণী আছে? নাই তো, নাই। তাহলে এই মাজহাব জিনিসটাই ভিত্তিহীন। মাজহাব মানতে হবে একটা, যেটা দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মানলেই তো হয়ে যায়।